পুলিশ পরিদর্শক মামুন হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি আরাফ খান ওরফে রবিউল ইসলাম এখন টক অব দ্য কান্ট্রি। বুধবার দুবাইয়ে আরাফ জুয়েলার্সের উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বসেরা ক্রিকেটার সাকিব আল হাসান সহ দেশের অনেক তারকার যোগ দেওয়াকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় আসেন হত্যা মামলার এই আসামি। তাকে নিয়ে গণমাধ্যমে ফলাও করে খবর প্রকাশ হয়। ফেসবুকেও আরাফকে নিয়ে চলছে তুমুল আলোচনা। আরাফের ফেসবুক পেজ ঘেঁটে দেখা গেছে তার ফলোয়ার সংখ্যা 4,21,000। সবসময় ফেসবুকে সক্রিয় আরাফ নিত্য নতুন ছবি আপলোড করে সবার মনোযোগ আকর্ষণের চেষ্টা করেন। তার অধিকাংশ ছবিতে বিলাসী জীবনযাপনের ছাপ স্পষ্ট, তবে নিজেকে জাহির করার জন্য আরাফ এ ধরনের ছবি পোস্ট করেন বলে ধারণা করা হচ্ছে। এমনকি নিজেকে ধনীর দুলাল হিসেবে জাহির করতেও ফেক ছবিও পোস্ট করেন তিনি। 2020 সালের 24 আগস্ট নিজের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেন আরাফ। ছবির ক্যাপশনে লেখেন, প্রাইভেট বিমানে ঘোরার মজাই আলাদা। ছবিটি নিউ ইয়র্ক থেকে তোলা বলে উল্লেখ করা হয়। ছবিতে আরাফকে প্রাইভেট বিমানের মধ্যে হাফ প্যান্ট পরে মোবাইলে কথা বলতে দেখা যাচ্ছে। ছবিটি এতদিন আরাফের মনে করা হলেও ছবিটি আসলে নকল বা ফেক। পুলিশ কর্মকর্তা খুনের আসামি হিসেবে নতুন করে আলোচনায় আসার পর থেকে তার এই ছবিটি নিয়ে ফেসবুকে তোলপাড় শুরু হয়েছে। মূলত আরাফ অন্যের ছবি এডিট করে নিজের চেহারা বসিয়েছেন। নেটিজেনরা বলছেন, খুব কাঁচা হাতের এডিট, খুব সহজেই বোঝা যাচ্ছে এটি এডিট করা।